আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে প্রোগ্রামটি আমরা প্র্যাকটিস করব তা হচ্ছে কীভাবে অটোমেটিকভাবে দুই ধরনের লিকুইড বা কালার মিক্সিং করা যায়। তো এখানে প্রোগ্রামের একটি বর্ণনা দেওয়া আছে, আমি যদি বিস্তারিত একটু বলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে একটি ওয়াটার ট্যাঙ্ক আছে যেখানে দুইটি লাইন করা আছে। তো এখানে দুই দিক দিয়ে দুই ধরনের লিকুইড আসবে, এখান দিয়ে এক ধরনের লিকুইড এবং এই দিক দিয়ে আর এক ধরনের লিকুইড। এখানে দুইটি সেন্সর ব্যবহার করা আছে হাই লেভেল এবং লো লেভেলের জন্য। আর এখানে একটি মোটর দেওয়া আছে যে মোটরটির মাধ্যমে এই লিকুইডটি মিক্সিং হবে। এবং এখানে সলিনয়েড, তিন নম্বর যে সলিনয়েড বা এখানে যে ভালভটি আছে এটির মাধ্যমে এটি ড্রেন হবে। তো প্রোগ্রামটি করার জন্য আমাদের এখানে আউটপুট লাগবে হচ্ছে X0, X1, X2 এবং X10। X0-এর মাধ্যমে আমরা প্রোগ্রামটি স্টার্ট করব। X1 হচ্ছে লো লেভেলের জন্য, X2 হচ্ছে হাই লেভেলের জন্য এবং X10 হচ্ছে এমার্জেন্সি স্টপ করার জন্য। যদি কোনো কারণে প্রোগ্রামের মধ্যে কোনো এরর দেখা দেয় বা কোনো ফল্ট হয় তাহলে আমরা X10-এর মাধ্যমে এমার্জেন্সি স্টপ করতে পারবো। আর আউটপুট লাগবে আমাদের Y0, যেটা হচ্ছে লিকুইড এর জন্য, Y1 হচ্ছে লিকুইড বির জন্য এবং Y2 মিক্সার আউটলেট অর্থাৎ 18 নম্বর সলিনয়েড বাল্ব, আর Y3 হচ্ছে মোটর। তো যেটার মাধ্যমে লিকুইডটা মিক্সিং হবে। এখানে আমাদের দুইটি টাইমার লাগবে, যেটা হচ্ছে T0 60 সেকেন্ড এর জন্য চলবে, আর একটা হচ্ছে T1 এটা 12 সেকেন্ড ধরে চলবে। তো আসুন আমরা প্রোগ্রামটি একটু দেখি কিভাবে প্রোগ্রামটি করা যায়। তো এখানে স্টার্ট X0 করা আছে। এখানে লিকুইড যখন আমরা X0-তে প্রেস করব, স্টার্ট প্রেস করব, তখন Y01 হবে অর্থাৎ লিকুইড এ আসা শুরু হবে। এবং লিকুইড এ আসা শুরু হলে যখন লো লেভেল টাচ করবে তখন এই লিকুইড আসা বন্ধ হয়ে লিকুইড বি আসা শুরু হবে, এবং লিকুইড বি যখন হাই লেভেল টাচ করবে তখন লিকুইড বি আসা বন্ধ হয়ে এই মোটরটি চালু হবে এবং এই মোটরটি চলবে 6 সেকেন্ডের জন্য। এবার এই মোটরটি বন্ধ হয়ে আমাদের Y2 অর্থাৎ 3 নম্বর সলিনয়েডের মাধ্যমে লিকুইড ড্রেন হওয়া শুরু করবে এবং এটা 12 সেকেন্ড ধরে চলবে। তো আসুন দেখি আমরা প্রোগ্রামটি সিমুলেশন করে দেখি যে আমাদের ঠিকঠাকভাবে সব কিছু কাজ করতেছে কি না। আমরা প্রথমে স্টার্ট বাটন প্রেস করি। স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে এই লিকুইড এ এই সলিনয়েড ভালভটি ওপেন হবে এবং লিকুইড আসা শুরু হবে, এবং লিকুইড যখন এই লো লেভেল টাচ করবে তখন আমাদের এই সলিনয়েড ভালভটি খুলে যাবে এবং লিকুইড আসা শুরু হবে। এই লিকুইড যখন হাই লেভেল টাচ করবে তখন এটা বন্ধ হয়ে এই মোটরটি চলা শুরু করবে, এই মোটরটি 6 সেকেন্ড ধরে চলবে। 6 সেকেন্ড চলার পর এই সিলিন্ডারের মাধ্যমে আমাদের লিকুইডটি ড্রেন হয়ে যাবে। আমাদের এই সিলিন্ডার ভালভটি ওপেন হয়ে গেছে, এখন লিকুইড আসা শুরু হয়ে গেছে। তো একটি নির্দিষ্ট সময়ের পর এই লিকুইডটা যখন লো লেভেল টাচ করবে তাহলে এটা বন্ধ হয়ে গেল, আমাদের এই লিকুইডটি আসা শুরু হয়ে গেল এবং এটা একটি নির্দিষ্ট সময়ের পর হাই লেভেল টাচ করবে।
হাই লেভেল টাস্ক করার সাথে সাথে আমাদের মোটরটি চালু হয়ে গেছে এবং মোটরটি 5 সেকেন্ড চলার পর এই আমাদের লিকুইড ড্রেন হওয়া শুরু করছে। তো এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, আপনারা ইচ্ছে মতো এই টাইমারের সেটিংটা কম বেশি করে দিতে পারেন। তো এখানে আমি 120 সেকেন্ড দিয়ে রাখছি, তো আপনারা ইচ্ছে করলে আপনাদের প্রোগ্রাম অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনার টাইমারের টাইমটি কম বেশি করে এভাবে খুব ইজিলি এই প্রোগ্রামটি করতে পারেন। তো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।